সম্পূরকভাবে আপনাকে জানতে চাই, বিশেষ করে যারা মানুষের হক নষ্ট করে, আমরা আমাদের সমাজে কিন্তু এই অধিকার নষ্ট করা, জুলুম করার ব্যাপারে আমরা কিন্তু এগিয়ে রয়েছি। আমরা কল্যাণের দিকে যতটা না এগিয়ে আছি, জুলুম করার ব্যাপারে, অধিকার নষ্টের ব্যাপারে কিন্তু ততটাই এগিয়ে আছি। যারা এইভাবে অধিকার নষ্ট করছে, জুলুম করছে, অত্যাচার করছে, এই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে কি হবে তাদের? কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি দ্রুত আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও, দ্রুত। সাবেকু ইলাল খায়রাত, কোরআনুল অনেক জায়গায় এসেছে, ভালো কাজের প্রতিযোগিতা করো। ফাস্তাবিকুল খায়রাত, তো আমরা কিন্তু সেটার দিকে নেই। আমরা আছি খারাপ কাজকে কতটা বেশি করতে পারে, সে আইএমএ জাহিলিয়াতের যুগের মতন সেই দৃষ্টান্ত আমাদের সামনে। কে কত বেশি দুর্নীতি করতে পারে, কে কত বেশি ঘুষ খাবে, সুদ খাবে, কে কত মানুষের অধিকার নষ্ট করবে, কে কতগুলি মিথ্যা বলবে, মানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার যা যা দরকার আমি সেটা করছি। আমি দুনিয়া প্রতিষ্ঠিত হওয়ার জন্য খারাপ দিকে এত ধাবিত হচ্ছি, প্রতিযোগিতা আমার মধ্যে চলছে। আল্লাহকে মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই অর্থ লিপসা প্রতিযোগিতা, এটা মৃত্যু না হওয়া পর্যন্ত থামবে না। আমরা ঠিক তাই করছি, কিন্তু মূলত প্রতিযোগিতা করা উচিত ছিল আল্লাহর দরবার ক্ষমার, মাগফিরাতের, নাজাতের, হেদায়েত কীভাবে আমি পাবো, এইগুলির কিন্তু আসলে আমার দিকে বেশি মনোনিবেশন করা উচিত ছিল। আমরা তার ঠিক উল্টাটা করছি, উল্টা মেরুকরণে, উল্টোভাবে আমরা আছি, উল্টা দিকে রয়েছি, আমরা বাম দিক দিয়ে হাঁটছি খুব দ্রুত, অর্থাৎ জাহান্নামের দিকে। এটি ঠিক না বলেছিলাম, কিন্তু দুইটা প্রিপারেশন আমাদের নেওয়া আছে। আমরা যারা মোমেন, আমাদের রমজানের পূর্ব প্রস্তুতি কী? শারীরিক, মানসিকভাবে সুস্থতা এবং মানসিকভাবে সুন্দর একটি প্রশান্তি আনা, মানসিকভাবে চিন্তা চেতনা করা, একটা প্রাণ প্রোগ্রাম করা রমজানকে নিয়ে, এ হচ্ছে আমাদের যারা মোমেন।